হ্যালো বন্ধুরা, ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠান নিয়ে আজ আমরা চলে এসেছি সরকারি কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলশান ঢাকাতে। ক্লাসের ভেতরে আমার যে বন্ধুরা বসে আছে তারা কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কখন তাদের টিফিনের ঘণ্টা বাজবে আর কখন তারা ছুটে এসে যোগ দেবে আমাদের সাথে। একটি মাত্র শব্দ আর তারপরেই এই পুরো মাঠ আনন্দের স্রোতে ভেসে যাবে। বন্ধুরা শুনতে পাচ্ছ আমাদের টিফিনের ঘণ্টা? আমি কিন্তু ছুটে যাচ্ছি আমার সেই বন্ধুদের কাছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আনন্দে মাতবো বলে আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তো তোমরাই বলো আজকের আয়োজনটি তোমরা কি দিয়ে শুরু করতে চাও? তো চলো বন্ধুরা, গানের সুরে ছন্দে আর তালে তালে আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠানটি। মোরা ছনছার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ছনছার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ছনছার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মোরু সঞ্চয় বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মোরু সঞ্চয় বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সততল। মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সততল, মোরা ছনছার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ছনছার মতো উত্তম, জোয়ার কলকল, মোরা পাগলা ছোড়ার ছড়া জল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ছোড়ার ছড়া জল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল কল ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মোহিধর, দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মোহিধর, হাসি গান সম উচ্ছল, হাসি গান সম উচ্ছল, বৃষ্টির জল বন ফল খাই সোজা শ্যামল বনতল, মোরা বৃষ্টির জল বন ফল খাই সোজা শ্যামল বনতল, মোরা ছনছার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল। মোরা ছনছার মতো উদ্দাম, মোরা ছনছার মতো উদ্দাম, মোরা ছনছার মতো উদ্দাম, অসাধারণ সুন্দর একটি গানের পরে এখন আমরা দেখব আমার পাশে দাঁড়ানো এইসব বন্ধুরা কে কি জানে। বন্ধুরা তোমরা কে কি করতে চাও? সুসময়ে জন্ম তোমার মুজিবুর রহমান, তাই তো বাংলাদেশে তোমার অঢেল অবদান, ভাষা আন্দোলনে ছিলে তুমি অন্যতম নেতা, তাই তো মোরা বলতে পারি বাংলা ভাষায় কথা। একজন ছাত্র তার রেজাল্ট পেয়ে বাড়িতে ফিরছিল, তো এমন সময় এক নানা বলল, নাতি তুমি কত পেয়েছ? তারপর ছাত্র বলল যে নানা আমি এ প্লাস পেয়েছি। তারপর নানা বলল যে তা কোন পরীক্ষায় তুমি এ প্লাস পেলে? তারপর ছাত্র বলল নানা আমি রক্ত পরীক্ষায় এ প্লাস পেয়েছি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের ওই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো। আচ্ছা আর তোমরা ওদিকে কেউ কিছু করতে চাও না? আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফেরোজা রূপালী রূপের নেই তো শেষ,
বৃষ্টি পড়ে টাপড় টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যার দান, এক কন্যা রাধেন বাড়েন আরেক কন্যা খান, আরেক কন্যা গাল ফুলিয়ে বাপের বাড়ি যান, বাপের বাড়ি তেল শিমুরে আরমানিদের ফুল, এমন খোপা বেঁধে দেব হাজার টাকার মূল। একটি টিচার ছাত্রকে প্রশ্ন করলো যে একটি গাছে পাঁচটি আপেল থাকে, সে পাঁচটি আপেল থেকে দুটি পেয়ারা বাদ দিলে কয়টি লেবু থাকে? তো ছাত্র বললো স্যার একটি। তো টিচার বলল কিভাবে? বলে স্যার কারণ আমি সকালে ছাগলের ডিম দিয়ে ভাত খেয়ে আসছি। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধনী ছেলের অধ্যবসায়, ১৯টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। মায়ের একধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোষ বানাইলে অরিণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরা, তোমরা তো আমাকে অসাধারণ গান কবিতা শোনালে, কিন্তু এখন একটু নাচ হলে কেমন হয় বলো তো? আমারও মনে হচ্ছে এখন একটু নাচ হলে ভালো হয়। সো চলো বন্ধুরা, আমরা এখন একটু নাচ দেখে আসি। Tiffin, Tiffin, Tiffin.
জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবট্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে, শোধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বন্ধুরা, প্রতি এপিসোডের মতো এবারও তোমাদের হই হুল্লোড় আর আনন্দ আয়োজনের মাঝে আড্ডা দিতে এসেছেন একজন সেলিব্রিটি গেস্ট। তোমরা কি তার সাথে আড্ডা দিতে চাও? বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশকে। প্লিজ ওয়েলকাম। বাচ্চারা অনেক অনেক এক্সাইটেড এবং আপনার কাছে তাদের হাজার হাজার প্রশ্ন রয়েছে। আগে একটা কথা বলি, তোমাদের মতো আমারও কেটেছে স্কুলের এই দুরন্ত জীবনটা, দুরন্ত সময়টা। তোমাদের কেমন কাটছে? অনেক ধন্যবাদ। আমার প্রাইমারি স্কুল খুলনা ভিক্টোরিয়া সরকারি স্কুল, তারপর হচ্ছে হাই স্কুল খুলনা মডেল হাই স্কুল, এরপরে কলেজে চলে যাই। আপনার স্কুলের প্রথম দিন সম্পর্কে যদি একটু বলেন। প্রথম দিন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়েছিলাম। কি টিফিন খেতে সবচেয়ে ভালোবাসতেন? আমাদের সময় তো আসলে টিফিন ছিল না, বাসা থেকে টিফিন নিয়ে যেতে হতো। কি নিয়ে যেতেন? আমার মা যেটা দিয়ে দিতেন, মানে মোস্টলি পিঠা বানিয়ে দিতেন, কখনো স্যান্ডউইচ বানিয়ে দিতেন, এরকম। আপনি কি একাই খেতেন না আপনার বন্ধুদেরও দিতেন? আমি খেতে পারতাম না, ওরাই খেত। আপনি সবচাইতে কোন সাবজেক্টটা পড়তে ভালোবাসতেন? সবচেয়ে ভালো লাগতো হচ্ছে আমার বাংলা, কারণ সবচেয়ে সোজা লাগতো আমার কাছে, এটা বাকিগুলো খুব কঠিন লাগত। আপনি কি কোনোদিন স্কুল পালিয়েছেন? পালিয়েছি, সেটা একটা বিশেষ দিনে পালিয়েছি, যখন আমাদের সময় টিকা দিতে আসতো। আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? আমার প্রিয় শিক্ষক অনেকেই ছিলেন, সরকার স্যার ছিলেন, আবুল হোসেন স্যার ছিলেন, জাকির স্যার ছিলেন, অনেক 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 স্যার ছিলেন যাদের স্নেহ পেয়েছি আমি, যাদের সান্নিধ্য পেয়েছি। আমরা অনেক সময় বিদ্যালয়ে টিচার যখন হোমওয়ার্ক দেয় তখন বাসায় অনেকে সময় করে থাকি না, তো পরের দিন যখন বিদ্যালয়ে আসি তখন টিচার বলে যে কে কে হোমওয়ার্ক করনি দাঁড়াও, তো অনেক সময় আমরা এমন বলি যে আমরা হোমওয়ার্ক করেছি খাতায় বাসায় রেখেছি, অথচ কিন্তু করিনি। এমন কি কখনো করেছেন? করেছি এবং প্রচন্ড মারও খেয়েছি। আপনার স্কুল জীবনের টিফিন টাইমে আপনি কোনো সময় গান করতেন বন্ধুদের সাথে? বন্ধুদের কাছে আমার পরিচয়টাই ছিল এরকম যে আমি গান পারি, আমি স্কাউটিং করতাম, স্কাউটিং এ আমার মূল কাজটা ছিল গান করা। স্কুল জীবনে আপনার বেস্ট ফ্রেন্ড কে ছিল? প্রাইমারি স্কুলে ছিল ওহাব, কারণ ও কখনো ফার্স্ট হতো আমি কখনো ফার্স্ট হতাম। স্কুল জীবনে কোন খেলাটি খেলতে পছন্দ করতেন? অনেক খেলাই পছন্দ করতাম, তার মধ্যে আমাদের খুব প্রিয় ছিল বোম্বাস্টিং, মানে হচ্ছে টেনিস বল দিয়ে ছুড়ে মারা যে খেলাটা, তোমরা খেলো কখনো? বেশ ব্যথা ব্যথা লাগে, ওই খেলাটা খুব পছন্দ করতাম। ভাইয়া, আপনি কি কোনো সময় বন্ধুর ব্যাগের থেকে টিফিন চুরি করে খেয়েছেন? না, হাই স্কুলে যখন উঠি তখন স্কুল থেকে টিফিন দিত, সেই সময় করতাম, আমি ক্লাস মনিটর ছিলাম, যদি 40 জন থাকতো আমরা 41 লিখতাম, একটা টিফিন বেশি আসতো, ওই একটা আমরা সবাই ভাগ করে খেতাম। ভাইয়া, আপনি স্কুল জীবনের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? সময়টাকেই সবচেয়ে বেশি মিস করি, ওই সময়টা আমি কখনো পাবো না, ফিরে পাবো না। আপনি কি স্কুল জীবনে শাস্তি হিসেবে মুরগি হয়েছিলেন কখনো? না, আমাদের ছিল সিস্টেম অন্যরকম, সেটা হচ্ছে টেবিলের উপরে উঠে এক পা এরকম করে ধরে দাঁড়িয়ে থাকতে হতো, হাত দিয়ে ধরে। ভাইয়া, আপনি কি কোনো এরকম স্যার আছে যাকে আপনি বেশি ভয় পেতেন? ম্যাথ টিচার আমাকে শাস্তি দিতেন প্রায়ই, এই জন্য ওনাকে দেখলে আমার মোটামুটি সারা শরীর কাঁপতো ভয়ে। ভাইয়া, আপনি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় পেতেন? আসলে পরীক্ষার সময়টা আসলে একটু জ্বর জ্বর লাগতো, মনে হতো পেটে ব্যথা করছে, বিভিন্ন রকম সমস্যা মনে হতো। তোমাদের টিফিন টাইম প্রায় শেষ,
আমাকেও বিদায় নিতে হবে, তোমাদের ক্লাসে যেতে হবে। ভাইয়া যাওয়ার আগে আমাদের একটা গান শুনিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কোন গানটা শুনতে চাও তোমরা? ভাইয়া আমরা আপনার জাতীয় পুরস্কার পাওয়া মা গানটি শুনতে চাই। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। বন্ধুরা, আমি এইমাত্র জানতে পারলাম এই স্কুলের বন্ধুরা একটি বিশেষ পরিবেশনা নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। কি সেই পরিবেশনা জানো তোমরা? তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সেই পরিবেশনাটি। মধ্য থেকে এখন নিতে হচ্ছে ছোট্ট একটি ইউনিভার্সাল ফুড ব্রেক। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন নিয়ে। বন্ধুরা, একটি গান শুনলে কেমন হয়? মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা, যে মাটি ঢুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। রোজে খা
জোঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশে রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বন্ধুরা, তোমাদের প্রতিভা দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমরা আমাদের গান শোনালে, নাচ দেখালে, কবিতা আবৃত্তিও শোনালে, কিন্তু এখন তোমরা যে অভিনয়ও জানো সেটা আমার জানা ছিল না। বন্ধুরা, চলো আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে এখন একটি অভিনয় দেখে আসি। না তোমরা না জানো বলে এই যে এনে কোনো সমস্যা নাই তো এনতে যা আরে গা হাত তকরি তোমরা তো পারো না টিস কেমন করে আমি যখন টিস করি মাসে মাসে চা থাকে আসো দেখাই আমার টিসের কাহিনী আজ সেই ছেলেটির বোনকে আরেকজন টিচ করছে উফ রে আল্লাহ সেই এই যান চলো না যাই চুপ ছাড় আয় আপু হে এই ছেলেটা এই তুই কি করছস কি ওর লাগে কি তোমকে বাসা ফ্ল্যাট করছি তুই জানোস ওই কে ও আমার বোন লাগে তোর কত বড় সাহস তুই আমার বোনের লাগে এমন করছস আরে ভাই তাহলে তুই তোর কেন সাহস হলো আমার বোনকে টিচ করার তুই চিনস ওই যে এই যে এটা এ আমার বোন তুই ওরে টিচ করছিস তোর কিছু যায় আসে নাই কিন্তু আমি তোর বোনকে করছি তোর খুব লাগছে তাই না এমন দুনিয়া সব ভাইয়ের লাগে যখন তাদের বোন রাস্তাঘাটে টিচ হয় তুই কি মনে করছিস ইফতি সিং বাহাদুরি ইফতি সিং বাহাদুরি না ইফতি সিং অভদ্রতা আজকে হয়ে যাবে ফয়সালা আজ হয়তো ইফতি সিং রুখবে আর নাহলে আমাদের বোনদের মান সম্মান রাস্তায় নষ্ট হবে আমরা সকলেই জানি ইফতি সিং একটি সামাজিক ব্যাধি তাই আমাদেরকে ইফতি সিং রুখতে হবে তাই ইফতি সিং কে না বলুন উন্নত বাংলাদেশ গড়ে তুলুন Thank you.
এই স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর অসাধারণ সব ফলাফল করছে। পাশাপাশি আজ আমরা দেখলাম তাদের অপূর্ব সব পরিবেশনা। এই যে এত বড় একটি প্রতিষ্ঠান এবং এত সব প্রতিভাবান শিক্ষার্থী, এসব নিশ্চয়ই একদিনে গড়ে ওঠেনি কিংবা এমনি এমনি গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে কিছু মানুষের শ্রম, নিষ্ঠা এবং ভালোবাসা। আর যেসব মানুষ এই প্রতিষ্ঠানটির পেছনে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা এখন আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, এখন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ লুৎফর রহমান স্যারের সঙ্গে। স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানটি অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন। এই প্রতিষ্ঠানটি 1961 সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর ধীরে 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 এটা কলেজ পর্যায়ে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আমার 2টি শিফটে 3500 স্টুডেন্ট আছে। আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ছেলেমেয়েদের পাঠদান করছেন। পাঠদানের পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটি আছে সেটি চমৎকারভাবে তারা উপস্থাপন করে এবং সেটি অলরেডি আপনারা দেখেছেন তাদের নৈপুণ্য প্রদর্শন। ধন্যবাদ স্যার আপনাকে। সকল বাধা বিপত্তি এড়িয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান এই প্রত্যাশায়। চ্যানেলাই এবং টিফিন টিফিনের পক্ষ থেকে একটি স্মারক উপহার। বন্ধুরা, ঘড়ির কাঁটা বড্ড তাড়াতাড়ি চলে যায়, আর তাই তো হৈহুল্লোড় করতে করতে আমাদের আজকের আয়োজনটির সময়ও শেষের পথে। তবে আমার কিছু বন্ধু এখনও অপেক্ষা করছে নাচের জন্য, তাদের নাচটা কি আমরা না দেখে থাকতে পারি বলো? তো চলো বন্ধুরা, নাচ দেখতে দেখতে বিদায় নেই আমাদের আজকের অনুষ্ঠান থেকে। তবে কথা দিচ্ছি, দেখা হবে পরের সপ্তাহে অবশ্যই নতুন কোনো প্রতিষ্ঠানে নতুন একঝাঁক বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর টিফিন টিফিনের সাথেই থাকবে। টাটা। চোহেলিয়া নাচো কতলিয়া।